শিলিগুড়ি থেকে সিবিআই এর হাতে আটক লালা ঘনিষ্ঠ লালার হ্যান্ডলার হিসেবে কাজ করত ওই ব্যক্তি সিবিআই সূত্রে এমনটাই খবর প্রভাবশালীদের কাছে লালার টাকা পৌঁছে দিত আটক ব্যক্তি বিস্তারিত কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রকাশ সেনা প্রকাশ ওই ব্যক্তি সম্পর্কে আর কি কি তথ্য উঠে আসছে সিবিআই সূত্রে কি জানা যাচ্ছে দেখো মধুমন্ত্রী যেটা সিবিআই সূত্রে আমরা জানতে পাচ্ছি গতকাল থেকে এই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সিবিআই এর আধিকারিকরা দাবি করছেন যে কয়লাকাণ্ডের তদন্ত শুরু হওয়ার পর থেকে এই ব্যক্তি লালা ঘনিষ্ঠ এই ব্যক্তি কিন্তু পালিয়ে বেড়াচ্ছিল এবং গতকাল তাকে শিলিগুড়ি থেকে আটক করা হয় এবং এখন নিজাম প্যালেসের সিবিআই দপ্তরে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মূলত যেটা সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে এই ব্যক্তির নাম প্রথমবার কিন্তু লালার বাড়ি থেকে যে রেজিস্টার বাজেয়াপ্ত করা হয়েছিল সেখানে পাওয়া যায় এবং যেটা দেখা যায় যে প্রতি সপ্তাহে 50 থেকে 60 কোটি টাকা এই ব্যক্তিকে লালা দিত এবং এই টাকা 50 থেকে 60 কোটি টাকা কিন্তু বিভিন্ন জায়গায় পুলিশ থেকে শুরু করে প্রভাবশালী ব্যক্তিদের কাছে কিন্তু পৌঁছে দেওয়ার কাজ এই ব্যক্তি করত অর্থাৎ লালার হ্যান্ডলার হিসেবে এই ব্যক্তি কিন্তু কাজ করত এবং প্রত্যেক সপ্তাহে কিন্তু এর কাজ ছিল 50 থেকে 60 কোটি টাকা বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া এখন যেটা সিবিআই তরফে দাবি করা হচ্ছে এতদিন ধরে এই ব্যক্তিকে পাওয়া যায়নি এবার তাকে আটক করা হয়েছে তার কাছ থেকে ইতিমধ্যেই কিন্তু জিজ্ঞাসাবাদ করে 25 থেকে 30 জনের নাম পাওয়া গেছে এমনকি সিবিআই এর আধিকারিকরা দাবি করছেন যে লালার যে রেজিস্টার বাজেয়াপ্ত তারা করেছিল সেখানে কিন্তু এই ব্যক্তির সিগনেচার রয়েছে অর্থাৎ লালা যখনই 50 থেকে 60 কোটি টাকা প্রতি সপ্তাহে এই ব্যক্তিকে দিত নিজের হ্যান্ডলারকে তার কাছ থেকে কিন্তু সই নিয়ে নিত অর্থাৎ সই নিয়েই কিন্তু টাকা দেওয়া হতো সব মিলিয়ে কিন্তু সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে এই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে বহু ব্যক্তিদের নাম পেয়েছেন তারা ইতিমধ্যেই 25 থেকে 30 জন তারা কিন্তু বিভিন্ন জায়গায় এই ব্যক্তির কাছ থেকে টাকা পেয়েছেন অর্থাৎ লালার টাকা কিন্তু হ্যান্ডেলের হিসেবে এই ব্যক্তি তাদের কাছে পৌঁছে দিত সব মিলিয়ে জিজ্ঞাসাবাদ চলছে এতদিন পর তাকে খুঁজে পাওয়া গেছে এখন সিবিআই এর আধিকারিকরা জানাচ্ছেন তাকে জিজ্ঞাসাবাদ করে এবং লালার রেজিস্টারে যে নাম রয়েছে যার সিগনেচার রয়েছে সেটা দেখিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সব মিলিয়ে কিন্তু একটা বড় অ্যাচিভমেন্ট সিবিআই আধিকারিকরা মনে করছে যে এতদিন পর কিন্তু লালার হ্যান্ডলারকে পাওয়া গেছে যে 50 থেকে 60 কোটি টাকা প্রতি সপ্তাহে কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে ডিস্ট্রিবিউট করতো তাকে কিন্তু এখন জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই এর গোয়েন্দারা মধুবন্তী ধন্যবাদ প্রকাশ জ্ঞান মনস্তং ব্রহ্ম সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে